হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি বললাম না, কারণ আমার গলাটা এখনও ঠিক হয়নি। ওই বলল নে, আবার প্রথম থেকে ভালো করে শুরু কর। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে চলে এসেছি আবার একটা দুপুরের লাঞ্চই নিয়ে। তা আজকে লাঞ্চে একটু অন্যরকম, খুব বেশি কিছু নিইনি, সিম্পললি লাঞ্চ। আজকে হচ্ছে পাট শাক ভাজা, আর এটা হচ্ছে পাবদা মাছের ঝাল, আর এটা হচ্ছে দিদিভাইয়ের স্পেশাল চিংড়ি মাছের পাতুরি। পাতুরি ভাপা বলতে চাই, পাতুরি। আর বেশি কিছু নিইনি আজকে, ভাপাও করেছি, ওটা আছে টিফিন কোটোর মধ্যে, ওটা রাত্রে খাওয়া হবে। আর এটা পাতুরি ফার্স্ট টাইম করলাম, জানি না খেতে কীরকম হচ্ছে। তো বাড়িতে যারা খেয়েছে সবার ভীষণ ভালো লেগেছে। এখন আমরা দুজন বাকি, হ্যাঁ বাকি, দেখি খেয়ে কেমন হয়েছে। আর আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, প্রচুর প্রচুর করে লাইক করো। হ্যাঁ, ভিডিও ভালো লাগলে তাহলে কি করতে হবে, প্রচুর কমেন্টস করতে হবে, আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। তাহলে চলো খাওয়াটা শুরু করি, আর আজকে কোনো চ্যালেঞ্জ না। যেহেতু মাছ মাছ কি বলতো, নতুন আইটেম করেছি, তোকে বললাম চ্যালেঞ্জ করবো না, আরাম করে খাবো, আরাম করে খাই। আর সব থেকে বড় কথা, আমাদের বেশ কিছু বন্ধু আছে, তো আমরা ইটিং চ্যালেঞ্জই করি বা ইটিং শোই করি, যেটাই করি তারা খুব পছন্দ করে, ভালোবাসে। আর আমাদের নতুন যে সমস্ত বন্ধুবান্ধব আসছে, তাদেরকে কি বলবো, মানে অনেক 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 থ্যাংকস, অনেক ভালোবাসা। তোমরা এভাবে আমাদের সাথে থাকো, আমাদের সাপোর্ট করো, ভালোবাসো, সবাই আমাদেরকে ভালোবাসছো, এটাই অনেক। দারুণ লাগছে পাট শাক ভাজাটা, আমার পাট শাক ভাজাটা খুব ভালো লাগে। ওইটা আমি বাড়ি গেছিলাম, অনেকেই জানো আমার বাড়ি গ্রামে, ওখান থেকে নিয়ে এসেছি, খুব টেস্টি খেতে। কার কার ভালো লাগে পাট শাক, আর কি কি ভাবে, অনেকে জানো পাট শাকের বড়া খায়, অনেকে ডাল দিয়ে খেতে, অনেকে ডাল দিয়ে খায়, কলাইয়ের ডালে খায়, তবে আমি কোনোদিন খাইনি, আমিও খাইনি, আর ডাল দিয়ে খাওয়ার ইচ্ছাটাও নেই, কেন বলো তো আঠা আঠা হয়ে যাবে, তাই গলাটা এখনো ঠিক হয়নি। তাও বকবক করছি। তোমরা আমাদের লাস্ট কদিনের ভিডিওতে এত সাপোর্ট করছো, এত ভালোবাসো, সত্যি আমরা ভীষণ আনন্দ হচ্ছি। আশা করি সব কটা ভিডিওতেই এরকম সাপোর্ট ভালোবাসা পাবো। কত সাবস্ক্রাইব হলো সেটা বড় কথা না, যত বন্ধু আসছে তারা যে প্রত্যেককে ভালোবাসছে, আমাদের প্রত্যেকে আমাদের ফ্যামিলিটাকে ভালোবাসছে, এটাতেই আমাদের খুব আনন্দ। দেখো ঝোলটা কেমন চলে গেছে, পাতুরিটা লাস্টে দিয়ে খাবো। সব থেকে কি বড় কথা বলতো, সেটা হচ্ছে কি না, ভাতটা যদি পুরো আগুন গরম ধোয়া উঠত, সেই ভাতে পাতুরি দিয়ে খেতে অসাধারণ লাগতো। কিন্তু আমরা এখানে যেখানে বসে ভিডিও করছি, বেস্ট হাওয়া হচ্ছে, ভাতটা ঠান্ডা হয়ে যাবে পাতুরি দিয়ে খেতে খেতে। খেয়ে বলবি কি পাতুরিটা কীরকম হয়েছে, যদি ভালো হয় আর একদিন করবো, ঠিক আছে, করে খাওয়াবো। কিন্তু এটা তো ঝাল লবণ ঠিকঠাক, ওইটাই আবার চেখে তো দেখা যাবে না, কারণ পাতার ভিতরে আছে। এটা খুব টেস্ট হয়েছে, মায়ের রান্না তো টেস্টই হয়, মায়ের রান্না কিছু বলার নেই। পাবদা মাছের মা এটা আজকে অন্যভাবে করেছে, বেশিরভাগই যেটা হয় সাদাটা সাদাটা হয়, আজকেরটা একটু লালচে লালচে হয়েছে, অন্যভাবে রান্না করেছে। দারুণ, অসাধারণ হয়েছে, মনে হচ্ছে এটা দিয়ে পুরো ভাত। হ্যাঁ আমার তাই মনে হচ্ছে, পাতুরিটা রেখে দিই। হ্যাঁ তো মাছটা ডিম, না আমি নেবো না, ডিম নেবো না, তুমি খাও, আমি এমনি কত খাই। ওয়াও হয়েছে, এত ভালো হয়েছে না কথা বলতে পারছি না।
আজ হচ্ছে কি বারে বুধবার এই ভিডিওটা আপলোড হবে বৃহস্পতিবার তবে বুধবারে তোমরা কে কি বাড়িতে খেলে আমাদের কিন্তু বলবে আমাদের সব বন্ধুরা বলবে ওয়াও এখন চেষ্টা করছি প্রতিদিন ভিডিও দেওয়ার আমাদের দুজনকে নিয়ে তোমাদের অনেক কৌতূহল আছে নতুন যেসব বন্ধু আছো যে দুই যা না দুই বোন বাপের বাড়িতে থাকি নাকি অনেক কিছু তো আমাদের অনেক পুরনো ভিডিওতে মনে হয় বলা আছে সেটা দেখতে পারো আর যদি পুরনো ভিডিও চেক না করো তাহলে ওয়েট করো আমরা একদিন কিউএনএ বসবো সেদিনকে বলে দেবো আমাদের সাথে থাকো আস্তে আস্তে জানতে পারবে আমাদের যারা পুরনো বন্ধু তারা অনেকদিন ধরে আমাদের দেখছে তারা কিন্তু জেনে গেছে তোমরা যারা নতুন তারা আমাদের সাথে থাকো আশা করি তোমরাও জানতে পারবে আর তোমাদেরও ভালো লাগবে খেতে খেতেই বলে দিই ইনস্টা আমরা নতুন ইনস্টা হ্যান্ডেল খুলেছি তো সেখানে তোমরা আমাদেরকে ফলো করো দুষ্টু মিষ্টি 1 2 3 এটা লিখে সার্চ করো দেখো তো কেমন লাগে আর বলো তো আমাদেরকে হচ্ছে কিনা ঠিকঠাক নতুন নতুন খুলেছি তো দারুণ খেলাম মাছটা দারুণ হয়েছে মাছটা টেস্টও আছে আমাদের প্রচুর বন্ধু প্রচুর কিছু খাওয়ার রিকোয়েস্ট করেছ সবার রিকোয়েস্ট রাখবো তবে হ্যাঁ ওই যে বললাম বাড়িতে যাই কিছু রান্না হয় তাই নিয়ে বসে পড়ি এটাই হচ্ছে সমস্যা তো এই করতে করতে বন্ধুদের রিকোয়েস্টগুলো রাখতে রাখতে দেরি হয়ে যায় এবার আসল জিনিসটা খাবো এটা খাওয়ার পরে কি ওটা ভালো লাগবে এটা ঝাল লবণ সব ঠিকঠাক ওটা দেখ মনে হয় ঝাল কম হয়েছে আর এই পাতার থেকে খোলা কি সমস্যা সুতো দেখি দাঁড়াও খুলি পুটলি খুলি পুটলি কেমন হয়েছে দেখি এই বেরোচ্ছে এই কালারটা দেখো জাস্ট অসাধারণ কালারটা দেখো কালারটা পাতুরির পুরো কালারটা এসেছে দেখো কালারটা দেখতে পাচ্ছ হাত হাত দিয়ে দেখাই কালারটা দেখো দেখো জাস্ট অসাধারণ কালার হয়েছে খেতে কেমন হয়েছে জানি না একটুখানি নিয়ে খেয়ে দেখি আমার একটু খেয়ে দেখি ফার্স্ট টাইম বানিয়েছি তো টেনশন হচ্ছে কিরম হচ্ছে রে ওয়াও 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 খেয়ে নিয়ে উম্মা দিবি মুখ টুক ধুয়ে ঠিক আছে হ্যাঁ ও দিদি ভাই বিরিয়ানির থেকেও ভালো ও ভালো বানিয়েছিস দারুণ দারুণ আর বিরিয়ানি খাবো না সত্যি সুন্দর হয়েছে ও কোনোরকম অ্যাক্টিং করছে না সত্যি অসাধারণ হয়েছে আর এই পাতুরিটা মানে চিংড়ি মাছের আমাদের বাড়িতে বেশিরভাগই মালাইকারি হয় না হলে পটল চিংড়ি হয় কিন্তু পাতুরিটা পুরো ফার্স্ট টাইম হলো আর এটা আমি ফার্স্ট টাইম করলাম অসাধারণ টেস্ট মাছ বেশি দিইনি কারণ ফার্স্ট টাইম যেহেতু হয়েছে যে নষ্ট হবে কি না ভালো লাগবে কি না মাছ সেদ্ধ হবে কি না দারুণ দারুণ আমার ওইটুকু আর লাগবে না ই বাবা রেখে দিলি রাখতে খাবি ইস আনা যা আমি নেমে গিয়ে ফেললাম আর জানো তো রাত্রের জন্য এই রাত্রের জন্য ভাপা আছে তো খেলে খা নে ভাপা আছে দু পিস করে খাস কালারটা দেখো
সরষে ঝাঁজটা কেমন লাগছে? দারুণ। সরষের আর সরষের তেলের ঝাঁজটা অপূর্ব, ফ্যান্টাস্টিক। তোমরা হয়তো অনেকে খেয়েছো, যারা যারা খাওনি। আমরা তো খাইনি, সত্যি বলছি, পাতুরিটা খাইনি, মানে ভেটকি পাতুরি খেয়েছি। চিংড়ি পাতুরিটা তো চিংড়ি আসলে এবার এরকম হবে। আমার কাজ বেড়ে গেল রে, আমি হেল্প করে দেবো। তাও খাবে, হেল্প করবে, তাও খাবে। তা বাবাও খেয়ে পাচ্ছিল। আমার ছেলে কি বলছে জানো? বলছে, ওমা এটা করা কি খুব খাটনি? আমি বলছি, না বাবা কেন, ওটা তাহলে একটু কালকেও করবা। তো ভালো খেয়েছে, পুরো সরষের তেলের ঝাঁজটা দারুণ, অসাধারণ। ভাতটা আগুন ধোয়া, ওটা ভাত হলে আরও অপূর্ব লাগতো। রাত্রেবেলা ভাত, গরম ভাত নামাবার খাবো। রাতে তো ভাপা আছে, ভাপা দিয়ে খাবো। সাদা সর্ষে, কালো সর্ষে বেটে, নারকেলটাও বেটেছি। ভাত যদি থাকতো আর একটু খেয়ে নিলাম। ভাত দিয়ে মানে যেটুকু দরকার সেটুকুই পুরো খেয়ে নিয়েছে, একটা রেখে দিয়েছি। এগুলি মানে তো ভাত বেশি মনে হয় খেতে পারবি। ওয়াও হয়েছে, ওয়াও, সত্যি। রাজা ভাই খেয়ে কি বলছো আসতো? বলছি ভেটকি মাছ আমরা একবার করবো, তো ভেটকি পাতুরিটা বাড়িতে। আমার ভেটকি থেকে এটাই ভালো, ভেটকি যা কাটা, ভেটকি কাটা কম, বইয়ে ভেটকি, বড় ভেটকি। দারুণ খেলাম, দারুণ। আমার ছেলে কি বলছে জানো? ও দিদি বলছে, আমের চাটনি খাওয়া শোনা, বলছে না আমের চাটনি খেয়ে আমি মুখটা নষ্ট করবো না। সত্যি যে কি টেস্ট হয়েছে, মানে কি বলবো, মনে হচ্ছে না ফার্স্ট টাইম। হ্যাঁ, অনুষ্ঠান বাড়ির থেকেও ভালো। জানো তো আমি যখন, আমার ছেলে খুব ছোট, সবে হয়েছে, তখন আমি ফার্স্ট টাইম বিরিয়ানি বানিয়েছিলাম, সে যে আমার কি ভয়, কি টেনশান ভীষণ। আমি বলছি মনে হচ্ছে যেন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, এত ভয়, এত টেনশান। কিন্তু তখন মো এখানে ছিল না, ও ত্রিপুরায় ছিল, ওর ভাই ছিল আমাদের বাড়িতে। তো বলছে, দিদি ভাই ডাকে আমাকে, বলছে দিদি ভাই মানে বিরিয়ানিটা এত ভালো হয়েছে, মনেই হচ্ছে না তুমি ফার্স্ট টাইম করেছো। ফার্স্ট টাইম করলে কি হয়, একটু লবণ বেশি কম হয়, ভাতটা শক্ত হয়ে যায়, এরকম হয়। তো সত্যিই খুব ভালো হয়েছিল, এটাও ফার্স্ট টাইম খাচ্ছি, ওই যে বলছে মনেই হচ্ছে না ফার্স্ট টাইম, তাই না? দারুণ দারুণ, সত্যি দারুণ হয়েছে। আমরা তো ভীষণ ভালো খেলাম, আর তোমরাও আমাদের সাথে ভিডিওটা কীরকম এনজয় করলে, তোমাদের কীরকম ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে। আবারও বলছি, ভিডিও ভালো লাগলে মানে শেয়ার করতে ভুলো না, অবশ্যই শেয়ার করো, আর প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো, যেরকম করছো সেরকমভাবেই করো। খুব তাড়াতাড়ি একটু 10K করে দাও, আমাদের পাশে থাকো। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও। যতক্ষণের জন্য টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে। হ্যাঁ,